স্বাধীনের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাজের ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন। আজ 17ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা 1920 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিশুকালে খোকা নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময় হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। কৈশোরেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো গ্রেফতার হয়ে কারাবরণ করেন। এরপর থেকে শুরু হয় বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামী জীবনের অভিযাত্রা। 1966-এর 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান এবং 1970 সালের ঐতিহাসিক নির্বাচন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হন। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এই বয়সী অনেক রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার ব্যক্তিত্বের নেতৃত্ব এবং স্ব কর্মকাণ্ডে নিয়োজিত থাকার নজির থাকলেও আমাদের জাতির পিতাকে 1975 সালের 15ই আগস্ট মাত্র 55 বছর বয়সে প্রাণ দিতে হয়।